ময়মনসিংহের বলাশপুর এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে গৌরীপুরের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। হ্যাঁ, ময়মনসিংহ সদর উপজেলার এই বলাশপুর নামক যে স্থানটি, এখানের রেললাইনের উপরে আমি আছি, যেখানে আপনার এই ট্রেন লাইনচ্যুত হয়েছে। সকাল 7:30টার দিকে এই ঘটনাটি ঘটে। রেল যেটি লাইনচ্যুত হয়েছে সেটি ময়মনসিংহ এক্সপ্রেস নামে এই ট্রেন। এটি আসলে ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই ট্রেনটি ময়মনসিংহ সদরের যে ময়মনসিংহ রেলের জংশন, সেখান থেকে বেশি দূর না, কয়েক কিলোমিটার দূরে। তো এই যে লাইনচ্যুত হয়েছে বগিটি, এটি আসলে একটি মালবাহী বগি। এই ট্রেনে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে একটি বগি লাইনচ্যুত হয়েছে এবং সেটি উত্তোলনের জন্য কিন্তু কাজ করছে রেল বিভাগ, রেল বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। এবং এখন আমি আসলে যেটা জানতে পেরেছি, এখানে কয়েকটি বগি ছিল, যেটার মধ্যে মালবাহী বগি এবং যাত্রীবাহী বগিও ছিল। কিন্তু এই ঘটনায় কিন্তু কারো কোনো হতাহতের ঘটনা ঘটেনি, এতে কোনো কারো কোনো ক্ষতি হয়নি। কিন্তু এই যে লাইনচ্যুত হওয়ার যে ঘটনা, এটা প্রায় সময় কিন্তু এই ময়মনসিংহ যে রেল লাইনগুলি আছে এখানে প্রায় সময় বিভিন্ন পয়েন্টে কিন্তু লাইনচ্যুত হয় ট্রেন, এরকম আমরা খবর পাই। এবং এই সব বিষয়ে আমরা আসলে এখন যেটা দেখতে পাচ্ছি যে ট্রেন চলাচল যেটি বন্ধ আছে এই লাইনচ্যুত হওয়ার কারণে, এটা খুব দ্রুত সরিয়ে নিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এবং এখানে আমি যতটুকু দেখছি যে বিভিন্ন প্রযুক্তি যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, হাইড্রোলিক মেশিন দিয়ে, পাম্প দিয়ে এটা আসলে এই বগিটিকে উপরে উঠিয়ে সরানোর কাজ চলছে। এবং এই যে বগিটি, এই যে ট্রেন লাইনটি, এটা আসলে ময়মনসিংহ থেকে চট্টগ্রাম এই লাইনটি দিয়ে চট্টগ্রাম যাওয়া যায়। এবং এই এই এখান দিয়ে কিন্তু আসলে গৌরীপুর সহ বিভিন্ন এলাকার ট্রেনও কিন্তু চলাচল করে। তো আপাতত ট্রেন লাইন বন্ধ রয়েছে ট্রেন চলাচল, খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু এটা আসলে স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন, তারা কাজ করে যাচ্ছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং ট্রেন লাইনচ্যুত হওয়ার পরপরই কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই রেল কর্মকর্তারা এখানে আসে ঘটনাস্থলে এবং খুব দ্রুত এটা সরিয়ে নেওয়ার কাজ চলছে। এবং প্রায় সময় আমরা যতটুকু এখানে কথা বলেছি রেল কর্মকর্তাদের সাথে, বিভিন্ন লাইনে কিন্তু দেখা যায় যে আসলে এই লাইনের ত্রুটি থাকার কারণে বিভিন্ন সময় এই ধরনের ঘটনাগুলি ঘটে। এছাড়া রেল লাইনের কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গায় লেভেল ক্রসিংয়েও কিন্তু ব্যারিয়ারগুলিতে সমস্যা রয়েছে। এই সমস্যাগুলি সমাধানের জন্য এখানে যে প্রকৌশলী আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা খুব দ্রুত এইগুলি খুব সব সমস্যার সমাধানের পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো খুব দ্রুত সময়ের মধ্যে এই যে লাইনচ্যুত এটাও কিন্তু স্বাভাবিক হবে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম বলাশপুর থেকে।